الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهدوا إلى الطيب من القول وهدوا إلى صراط الحميد إن الذين كفروا ويصدون عن سبيل الله والمسجد الحرام الذي جعلناه للناس سواء العاكف فيه والباد ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب أليم وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা হজ ও কুরবানির মধ্যে বৈজ্ঞানিক মজেজা নিয়ে আলোচনা করব। আমরা
গত সপ্তাহে বলেছিলাম যে হজ একটা ট্রেনিং, প্রশিক্ষণ। অনেকেই বলে যে হজ একটা পৌত্তলিকতা এবং হজে এত টাকা পয়সা খরচ করা এগুলো বৃথা। তার উত্তরে আমরা বলেছিলাম যে হজ পৌত্তলিকতা না, কারণ পূজা কাকে বলে? পূজা বলে কোনো বিষয়ের এবাদত করা বা পূজা করা, সম্মান করা, এই বিশ্বাসে যে তার মধ্যে উপকার অপকার করার ক্ষমতা আছে, অথবা যে উপকার অপকার করতে পারে তার মধ্যে প্রভাব ফেলতে পারে। আর যাকে পূজা করা হয় তাকে নিজের চেয়ে বেশি শক্তিশালী এবং বেশি সম্মানিত মনে করা হয়। আর হজের মধ্যে মুসলমানগণ যে পাথরের বানানো কাবা ঘরকে ঘিরে যে তওয়াফ করে, হজরে আসওয়াদ পাথরকে যে চুম্বন করা, সফা মারওয়া এগুলোর মাঝে দৌড়ানো এবং এগুলোকে যে সম্মান করা, মুসলমানগণ এই বিশ্বাস করে করে না যে হজরে আসওয়াদের নিজস্ব উপকার অপকার করার কোনো ক্ষমতা আছে, অথবা বাইতুল্লাহ আল্লাহর ঘরের কোনো ক্ষমতা আছে, অথবা সফা মারওয়ার কোনো ক্ষমতা আছে। আর না এগুলো আল্লাহ তালার মধ্যে কোনো প্রভাব ফেলতে পারে, এবং না এগুলো আমাদের চেয়ে সম্মানিত। হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাইতুল্লাহ সামনে গেছেন, আর বাইতুল্লাহর দিকে তাকিয়ে বলতেছেন, মা আযম হুরমাতান ইয়া কাবা, হে কাবা, হে বাইতুল্লাহ, তোমার কত সম্মান, তুমি কত সম্মানিত একটা ঘর। কিন্তু ওয়া ইন্নাল মুমিনা আযম হুরমাতাম মিনকা, কিন্তু একজন সাধারণ মুসলমানেরও সম্মান হে কাবা তোমার চেয়ে অনেক বেশি। কাবাগর ভাঙলে যতটা না গুনাহ হবে, এর চেয়ে বেশি গুনাহ হবে যদি কোনো সাধারণ মুসলমানের অন্তরকে ভাঙ্গা হয় বা তার উপরে জুলুম করা হয়। তো সেই কাবাগরকে বা হজরে আসওয়াদকে মানুষের চেয়ে, মোমেনের চেয়েও বেশি মূল্যবান মনে করা হয় না। তারপর হয়তো বলতে পারে যে এগুলোকে তো একটা সম্মান করা হইতেছে, এগুলোকে তো মুশরিকরা এখানেই মূর্তি বানিয়ে তারা ওই মূর্তির পূজা করত, সফা মারওয়ার মাঝখানে মূর্তি বানিয়েই সেখানে পূজা করত, তো তাদের মতো কাজ আমরা কেন করব? পাথর বা গাছ বা ইট এগুলো মানুষের শত্রু না, বরং এগুলো মুসলমানের বন্ধু। এক হাদিসের মধ্যে আছে, যেটা আমি গত দুই সপ্তাহ আগে বলেছিলাম, যে মা মিন মুসলিমিন ইউলাব্বি, যখন কোনো মুসলমান তালবিয়া পরে, এহরাম বাঁধার পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা এই তালবিয়া পরে, ইল্লা মান লাব্বা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিনাল হাজারি ওয়াশাজারি, তখন ওই হাজি সাহেবের সাথে ওই তালবিয়া পাঠ করতে থাকে কারা? তার ডানে বামে যত গাছ আছে, যত তরুলতা আছে, যত পাথর কণা আছে, সবাই ওই হাজি সাহেবের সাথে তালবিয়া পাঠ করতে থাকে। আর এক হাদিসের মধ্যে আছে, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, এই আজান যত দূর, এই আজানের আওয়াজ যত দূর যাবে, তত দূর পর্যন্ত যত বালুকণা আছে, পাথর আছে, গাছপালা তরুলতা, সবাই ওই মুয়াজ্জিন সাহেবের জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে।
এমনকি মানুষ যেই সমস্ত জায়গায় সেজদা করে, যেই সমস্ত স্থানে সেজদা করে, মানুষ যখন মারা যায় তখন ওই জায়গাগুলো কাঁপতে থাকে আর বলতে থাকে, আমার বন্ধু আমার এখানে সেজদা করত, আমি মূল্যবান হয়েছিলাম, মর্যাদাবান হয়েছিলাম, আজ সে মারা গেছে। কোরআনের মধ্যে আছে, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়ামা কানু মুনজারিন। কাফেররা যখন মারা যায়, কাফেরদের জন্য আসমান জমিন গাছপালা তরুলতা কেউ কাঁদে না, বরং খুশি হয়। কিন্তু মুসলমানের জন্য আসমান জমিন গাছপালা তরুলতা বালুকণা সবাই কাঁদে। তো এই বালুকণা পাথর আমাদের শত্রু না, এরা আমাদের বন্ধু। কিন্তু ওই পাথরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাঙছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই পাথরের বানানো মূর্তিকে ভাঙছেন। পাথরের সাথে শত্রুতা কখন? যখন সেই পাথরটাকে খারাপ কাজে ব্যবহার করা হয়, যখন মূর্তি বানানো হয়, আল্লাহর সাথে শরীক করানো হয়, তখন সেটা আমার শত্রু। পাথর আমার শত্রু না। খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ মনে করে, কিন্তু খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিসসালামকে আল্লাহ মনে করে তাই বলে ঈসা আলাইহিসসালাম আমাদের শত্রু না। ঈসা আলাইহিসসালাম আমাদের নবী, তার উপরে বিশ্বাস যদি একজন মুসলমান না করে সে মুমিন হতে পারবে না। উজাইর আলাইহিসসালামকে ইহুদিরা খোদা মনে করে, কিন্তু উজাইর আলাইহিসসালামকে উজাইর আলাইহিসসালাম আমাদের শত্রু না, উনি আমাদের নবী। ওনার উপরে যদি আমাদের বিশ্বাসের মধ্যে সামান্যতম ত্রুটি হয় তাহলে বিরাট গুনাহ হবে। অনেক মানুষকে দেখা যায়, একবার সিলেটে গেছিলাম তো হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে, সেখানে মাজার জিয়ারত করার জন্য যেতে চাচ্ছিলাম। তো আমার সাথে একজন, সে বলতেছে যে এখানে তো সবাই পূজা করে, সেজদা করে, বেদাত হয়, তা আপনি এখানে ঢুকা আপনার জন্য ঠিক হবে না। তো আমি বললাম যে তারা ভুল করে, তারা গুনাহ করে, তাই বলে হযরত শাহজালাল রহমতুল্লাহ তো আমাদের শত্রু হয়ে যায় নাই। উনি তো বুজুর্গ, বুজুর্গর জায়গায় ওনার মাজার যদি জিয়ারত করি, সুন্নত অনুযায়ী বেদাতকে ত্যাগ করে সুন্নত অনুযায়ী করি, তাহলে তো আমার সওয়াব হবে, গুনাহ তো হবে না। তো এই বাইতুল্লাহ এবং হজরে আসওয়াদ এবং সফা মারওয়ার মাঝখানে মুশরিকরা মূর্তি রেখেছিল, রসুল এসে সেই মূর্তিগুলোকে ভাঙছেন। অন্ধকার যুগে মুশরিকরা এই বাইতুল্লার মধ্যে শিরিকি কাজ করত, তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত, তারা এখানে এসে মূর্তি পূজা করত, ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামের ছবিটা নিয়ে সেগুলোকে পূজা করত, তারা গুনাহ করত বলে আমরা সেই বাইতুল্লার ধারে কাছেও যাব না, এটা তো না, বরং তাদের ভুলগুলোকে আমরা সংশোধন করে সেগুলোকে পরিষ্কার করে, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদেরকে হজ করতে বলছেন আমরা সেভাবে হজ করব। আল্লাহ তাআলা ওই মূর্তির সামনে মাথা নত করাকে শিরিক বলছেন, আমরা এই জন্য মাথা নত করি না। কিন্তু হজরে আসওয়াদ পাথরকে মাথা নিচু করে চুম্বন করতে বলছেন, তাই আমরা চুম্বন করি। যেরকম কোনো মানুষকে সেজদা করা হারাম, কিন্তু সেই মানুষকে সেজদা করতে যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করছেন, ফাসজুদু লি আদম, আদম আলাইহিসসালামকে হে ফেরেশতারা তোমরা সেজদা করো, যারা সেজদা করছে তারা আল্লাহ তাআলার নৈকট্য ফেরেশতা হয়েছে, আর যারা সেদিন সেজদা করে নাই তারা ইবলিস শয়তান হয়েছে, কারণ এখানে আল্লাহ তাআলার আদেশ। তো আমরা এই বাইতুল্লার তওয়াফ করি, হজরে আসওয়াদকে চুম্বন করি, কা সফা মারওয়ার মাঝখানে যে আমরা দৌড়াই, এটা ওই পাথরের জন্য না, এটা হজরে আসওয়াদের জন্য না, এটা ওই পাথরের বানানো কাবা ঘরের জন্য না, ওই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর আদেশকে পালন করার জন্য। আর যেটা আমরা মুখে মুখে বলতে থাকি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আপনার দরবারে হাজির হয়েছি আর আপনার কোনো শরীক নাই, আপনার কোনো শরীক নেই, মুখে আমরা ঘোষণা দিতে থাকি।
আর সেখানে যত ধরনের অপকর্ম অন্ধকার যুগে হতো রসুল নিষেধ করে দিছেন, লা ইয়াহুজ্জুল বাইতা বাদা আযাল হামি মুশরিকুন, কোনো মুশরিক যারা শিরিক করার চিন্তা ভাবনা আছে, যার পাথর দেখলেই মাথা নিচু হয়ে যায়, যারা মাজার পূজা করে অভ্যস্ত তারা ওই রসুলের মাজারে গেলেই সাথে সাথে একটা সেজদা দেওয়ার চেষ্টা করে, আর ওইখানকার পুলিশরা আছে এরা মাথার মধ্যে মারে একবারই, যে রসুলের সামনে জিয়ারত করবা, কবর জিয়ারত করবা, এখানে তো মাথা নত করা তোমার জন্য বৈধ না। তো এই জন্য যারা ওই শিরিক করার চিন্তা, রসুল ঘোষণা দিয়ে দিছেন এই বছরের পরে আর কোনো মুশরিক এই কাবাগরের আশেপাশে আসতে পারবে না, এই জন্য নিষিদ্ধ, মুসলমান ছাড়া কারো ওই এলাকায় ঢুকা নিষিদ্ধ। ওয়ালা ইয়াহুজ্জু বিল বাইতি উরিয়ানুন, আর বাইতুল্লাহকে কোনো উলঙ্গ ব্যক্তি তওয়াফ করতে পারবে না। যেগুলো খারাপ আছে এগুলোকে নিষেধ করে দিছেন, আবার সত্যের পথে সত্য বা সঠিক যেভাবে হজ করা সেটা আমাদেরকে বলছেন, আল্লাহ তাআলার আদেশ, এই জন্য আমরা করতেছি, অন্ধকার যুগে মুশরিকরা করছে সেই জন্য আমরা করতেছি না। দ্বিতীয় আর একটা বিষয় ছিল যে অযথা খরচ, আমরা বলেছি যে বাংলাদেশের মধ্যে বা সারা পৃথিবীর মধ্যে সবাই কিছু এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস রাখে, বাজেট রাখে তার কাজটা সুন্দর হওয়ার জন্য। আমরা সেই হজকে বলেছি যে মানুষ বানানোর প্রশিক্ষণ, সেটা মানুষের মধ্যে এক অস্থিরতা অশান্তি, আর এই অস্থিরতা অশান্তি দূর হয় যখন নাকি মানুষের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক হয়, আর কাবা ঘরের আশেপাশে গেলে তখন আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক হয়, আল্লাহর সাথে দিলের সম্পর্ক হয়ে যায়। বলবেন এই সব কাল্পনিক কথা কোত্থেকে বলেন, আপনার মনের যে অস্থিরতা এটা কি আপনি দেখেন? ডাক্তারের কাছে যান, আমার মনের অস্থিরতার কারণে আমার কোনো কিছু ভাল লাগে না, কি হয়েছে আপনার, কই রোগটা, কই ধরতে তো পারি না, এটাকে কোনো ডায়াগনোসিসে আনা যায় না, মন খারাপ হওয়া যেরকম কোনো ডায়াগনোসিসে আসে না, দেখা যায় না, মন ভালো হওয়া এটাও কোনো ডায়াগনোসিসে আসে না। আল্লাহ তাআলা ওই মন খারাপ হওয়ার কারণ বলছেন, আল্লাহ থেকে দূরে মানুষ গেলে মন অস্থির হবে, অশান্তি হবে, দুঃখী হবে, আর আল্লাহর সাথে আবার সম্পর্ক হলে মানুষের মনের অস্থিরতা দূর হবে। বৈজ্ঞানিকরা বর্তমানে প্রমাণ করছে যে কাবা ঘরের উপরে যে বিকিরণ হয় একটা বিশেষ ধরনের আলো, যেটা কাবা ঘরের ওই স্থানটায় আসে যেটা সারা পৃথিবীর কোথাও আসে না, এবং ওই আলোটা যার গায়ে লাগে তার মনের মধ্যে অন্যরকম, ভাষায় প্রকাশ করা যায় না, এরকম একটা পরিবর্তন সাধিত হয়, ওখানে ভিন্ন রকম একটা বিকিরণ আসে, এটা বৈজ্ঞানিকরা তারা টেলিস্কোপ মাইক্রোস্কোপ দিয়ে দেখছে, ওখানে একটা ভিন্ন রকম বিকিরণ আসে। রসুলের হাদিসও বলে, ইয়ানজিলুল্লাহু আলাল আলা বাইতিল্লাহি 120 রাহমা, প্রতিদিন আল্লাহ তাআলার ঘরের উপরে 120টা বিশেষ রহমত নাজিল হয়, তার মধ্যে যারা তওয়াফ করে তারা 60টা রহমতের অংশীদার হয়, আর যারা নামাজ পড়ে তার চারপাশে সে 40টা রহমতের ভাগিদার হয়, আর যারা দুইটার একটাও করে না, শুধুমাত্র বাইতুল্লার দিকে তাকিয়ে থাকে, সে 20টা রহমতের অংশীদার হয়। এই জন্য এটা মানুষকে বলে প্রকাশ করা যাবে না যে ভাই মিষ্টি খেতে কেমন লাগে, এ মিষ্টি লাগে, মিষ্টিটা কিরকম মিষ্টি, মিষ্টি তো মিষ্টি, এটা যেমন ভাষায় প্রকাশ করা যায় না, যারা হজে গেছেন বাইতুল্লাহ নিজের চোখে দেখছেন তার অনুভূতি সে প্রকাশ করতে পারবে না। এটা অনেক খ্রিস্টানরা, অনেক
ইহুদি খ্রিস্টান তারা গোয়েন্দাগিরি করার জন্য এবং মুসলমানদের কথাগুলোকে মিথ্যা বলার জন্য তারা ওই মক্কা মদিনায় তারা গোপনে ইসলামের নাম ধারণ করে, মুসলমান নাম ধারণ করে তারা সেখানে হজ ওমরা করছে। আর যারাই করছে ইসলামের ক্ষতি করার নিয়তে গেছে, কিন্তু যারাই করছে তারা ওই বাইতুল্লাহ দেখার পরে তার মনের মধ্যে পরিবর্তন চলে আসে, হাজার হাজার এরকম নাস্তিক গোয়েন্দারা মুসলমান হয়েছে। তার মধ্যে আমি গত বছর একজনের কথা বলেছিলাম, এলাইজা মোহাম্মদ, এই গত শতকের মাত্র, সে শুধু নিজে নাস্তিক না, তার বিরাট এক দল, তার অনুসারী, বিরাট এক দলের অনুসারী তাদেরকেও নাস্তিক বানাইছে। সে বলছে যে আমি আর এক আল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালিক, যে তোমরা আল্লাহর যেরকম পূজা করো আমারও করবা। সে যখন হজে আসছে আর হজে এসে ওই বাইতুল্লাহর কাছে আসছে, মুসলমানের কাজ দেখছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন দেশের মুসলমানকে যখন সাদা কাপড় পরা তার পাশে দেখছে, তার মনের মধ্যে পরিবর্তন আসছে, সে খাঁটি মুসলমান হয়ে গেছে। আর একজন এরকম অনেক আছে, আর একজন একজন রিচার্ড প্রোটন, সে ইংল্যান্ডের গোয়েন্দা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, সেও একটা অ্যাসাইনমেন্ট নিয়ে সে মক্কা মদিনায় আসছে। আর মক্কা মদিনায় আসার ওনার বইতে, ওনার বই হলো জার্নি টু মক্কা, ওনার বইতে উনি লেখেন, আমি যখন সর্বপ্রথম কাবা ঘরকে দেখি, দেখেই আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি, একটা পরিবর্তন সাধিত হয়েছে, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। পরে সেও মুসলমান হয়েছে। তার ব্যাপারে সে ডক্টর জাগলুল বিন নাজ্জার উনি বলছেন, উনি মূলত গেছিলেন হজরে আসওয়াদের পাথরের একটা কণাকে নিয়ে সেটা নিয়ে গবেষণা করবে। সেই 1800 সনে, ওই সময় এত প্রহরীও ছিল না, তিনি কোনোভাবে একটা টুকরা হজরে আসওয়াদ থেকে কেটে নিছেন, আর ওইটা নিয়ে ব্রিটেনের তাদের যে জাদুঘর আছে, তাদের যে বিজ্ঞানাগার ল্যাবরেটরি আছে, সেখানে উনি এইটা নিয়ে গবেষণা করছেন। তার গবেষণার মূল উদ্দেশ্য ছিল যে রাসূল হাদিসে বলছেন এই হজরে আসওয়াদ পাথর এটা জান্নাতি পাথর, এটা দুনিয়ার কোনো পাথর না, নাযালাল হজরুল আসওয়াদু মিনাল জান্নাহ, আর এটা ওয়া ইন্নাহু আশাদ্দু বিয়াদাম মিনাল লাবান, আর এটা দুধের চেয়েও বেশি ধবধবা সাদা ছিল, কিন্তু মানুষের গুনাহের কারণে এটা কালো হয়ে গেছে। এখন সেইটা প্রমাণ করতে চাইছে যে এইটা দুনিয়ারই একটা পাথর, এটা বাইরের কোনো পাথর না। কিন্তু উনি যখন ওনার গবেষণাগারে, ওনার ল্যাবরেটরিতে যখন উনি গবেষণা করছেন, গবেষণা করে উনি দেখেন যে দুনিয়ার পাথরের মধ্যে যত উপাদান থাকে, কোনো উপাদান সেই পাথরের কণার মধ্যে নাই। তখন উনি স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটা এই গ্রহের পাথর না। আর যদি ধরি মহাশূন্যের কোনো পাথর, মহাশূন্যের পাথর সবসময় কালো হয়, ধূমকেতু বা ছোট ছোট পাথর যেগুলো মহাশূন্যের মধ্যে ঘোরাফেরা করে এগুলো কালো হয়, সাদা হয় না, তো এটা মহাশূন্যেরও পাথর না। নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা জান্নাতি পাথর, এই হজরে আসওয়াদ জান্নাতি পাথর। আর এইটা যখন স্বীকার করছে, তখন তার বউ তাকে ছেড়ে দিছে, তার চাকরি হারাইছে, এবং সে শেষ বয়সে খুব কষ্টে মারা গেছে, এবং যার কারণে ওনার যে 56 জার্নি টু মক্কা, ওই বইয়ের মধ্যেও এই তথ্যটা অনেক 56 নাই। ডক্টর জাগলুল নাজ্জার বলছেন এই তথ্যটা ছিল, কিন্তু এটা মুছে ফেলা হয়েছে, অন্য তথ্যগুলো আছে। তো সেই হজরে আসওয়াদ পাথর, এখানেও আবার প্রসঙ্গত একটু বলি, অনেকে বলে যে হজরে আসওয়াদ পাথর ছিল সাদা, এটা মানুষের গুনাহের কারণে কালো হয়েছে, তো এখানে তো কিছু ভালো মানুষও চুম্বন করছে, তো তাদের দ্বারা তো সাদাও হয়েছে, তো সেটা সাদা কেন হইল না, কালো কেন হইল?
অনেকে এরকম কত ঠেকানো প্রশ্ন করে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আপনার যে কোনো কাপড় বা যারা রং করেন, ডাইং করেন, তারা জানেন সাদার মধ্যে কালো রং লাগানো যায়, কিন্তু কালো রঙের মধ্যে সাদা রং লাগানো যায় না। মেইন রং হলো সাদা, সেটার উপরে কালো লাগান, হলুদ লাগান, যা লাগান লাগাতে পারেন, কিন্তু কালোর উপরে সাদা রং সেটা লাগানো যায় না। তারপরেও আমাদের তো মূল কথা যে আল্লাহ রসুল বলছেন শেষ, বনি আদমের গুনাহের কারণে এটা কালো হইছে, রসুল বলছেন কালো হইছে, এটা আমাদের জন্য একটা নিদর্শন, হে বনি আদম তোমরা দেখো গুনাহ করতেছো, তোমার গুনাহের দ্বারা তোমার অন্তর কালো হইতেছে, দেখো তোমার সামনে পাথর কালো হয়ে গেছে, অতএব তুমি গুনাহ ছাড়ো। তো আমরা গত সপ্তাহে বলেছিলাম যে হজ হলো একটা ট্রেনিং, সর্বপ্রথম ট্রেনিং হলো মানুষের মনের পরিবর্তন হয়, শান্তি আসে। দ্বিতীয় ট্রেনিং হলো মানুষের চরিত্র ভালো হয়। খারাপ মানুষ, গত সপ্তাহে বলেছিলাম বিল্ডিং বানাতে 1 বছর লাগে, খারাপ মানুষের ভাঙতে 2 মিনিট লাগে। তো খারাপ মানুষের খারাপ আচরণগুলো শুধরানোর প্রশিক্ষণ হজের মধ্যে আছে, কারণ হজের প্রথম কথাই হলো ফামান হাজ্জা ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। যে নাকি হজ করতে চায় তার শর্ত হলো, হজ করার শর্ত এটা, ফালা রফাসা, সে কোনো বাজে কথা বলতে পারবে না। বাজে কথা বলতে ইফতিজিং এর কথা, নিজের স্ত্রীকেও সে কোনো রোমান্সের কথা, প্রেমের কথা, কোনো খারাপ কথা বলতেই পারবে না, যার দ্বারা মনের মধ্যে সুরসুরিয়া সেরকম কথাও বলতে পারবে না। ওয়ালা ফুসুকা, কোনো ধরনের পাপ করতে পারবে না, কাউকে ধাক্কা দিবে, কাউকে মারবে, কাউকে গালি দিবে, সে আমারে মারছে আমিও তারে ধাক্কা দিব, হজই হবে না। ওয়ালা জিদালা ফিল হজ, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আপনি যদি ঝগড়া করছেন তো আপনার হজ শেষ, আপনি যদি কাউকে ধাক্কা দিছেন, জুলুম করছেন, হজ শেষ। এবং রসুলারা হাদিসে বলেন যে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলমান হইতে আসছে কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত তোমার? যে আমি অনেক গুনাহ করছি, আমি যদি মুসলমান হই আমি নিষ্পাপ হব কিনা। রসুল তখন বলেন, হে আমর ইবনে আস, তুমি কি জানো না তিনটা জিনিসের দ্বারা মানুষ নিষ্পাপ হয়ে যায়? তার একটা হলো আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, কাফের মুসলমান হইলে সে নিষ্পাপ হয়ে যায়। ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা, মানুষ হিজরত করলে আল্লাহর জন্য ঘর বাড়ি ত্যাগ করে সফর করলে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহ মাফ করে দেন, নিষ্পাপ বানিয়ে দেন। ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হজ মানুষকে নিষ্পাপ বানিয়ে দেয়। কিন্তু নিষ্পাপ কে হবে? রসুল হাদিসে বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে হজ করলো আর কোনো বাজে কথা বলে নাই, ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপ কাজ করে নাই, সীমা লঙ্ঘনের কাজ করে নাই, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, ওই হাজি সাহেব নিষ্পাপ, ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ হয়ে ফিরে আসবে। এবং কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমাই ইউরিদু ফীহি বিলহাদিন বিজুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম, মানুষ গুনাহের নিয়ত করলে গুনাহ লেখা হয় না, মুসলমান গুনাহের নিয়ত করলে আমলনামায় গুনাহ লেখা হয় না, কিন্তু একমাত্র ব্যতিক্রম হইল এক জায়গায়, যে নাকি বাইতুল্লাহ গিয়ে, হেরেম শরীফে গিয়ে, মাই ইউরিদ ফীহি বিলহাদিম বিজুল, অন্যায়ভাবে কোনো ধর্মান্তরীর কাজ করার ইচ্ছা পোষণ করে, কোনো গুনাহের বা কোনো ইসলাম বিরোধিতার কোনো কাজের ইচ্ছা পোষণ করে, শুধু ইচ্ছা করছে, আল্লাহ তাআলা ওই আয়াতে বলেন, নুযিকুহু মিন আযাবিন আলীম, তাকে আমি কঠিন শাস্তি দিব। এই জন্য হজে গিয়ে খারাপ কাজ তো করাই যাবে না, খারাপ কাজের ইচ্ছাও পোষণ করা যাবে না। তো এরকম লম্বা 25 দিন বা 1 মাসের একটা সফর, একটা মানুষ, সে লক্ষ লক্ষ মানুষের সাথে হেঁটে যায়, আর সেখানে মানুষ ধাক্কা দেয় আর বলে, ভাই ধাক্কা দিছেন, আপনি ব্যথা পাইছেন, আর তার কষ্ট হয়, সে তার জায়গা দখল করে নেয়, মুজদালিফায় তো যে যার জায়গা দখল করে নেয়,
একজন আর একজনের জায়গা দখল করে নেয়, যে আর সে বলে যে ভাই আপনিই বসে, নামিয়ে আরো সরে যাই, মানুষের সেবা করে যায়। এরকম 30 দিন একটা মানুষ যদি নিজের মুখকে কন্ট্রোল করে, নিজের হাতকে কন্ট্রোল করে, নিজের অন্তরকে কন্ট্রোল করে, আর সে মানুষের সেবার উপরে যদি এরকম প্রশিক্ষণ দেয়, তাহলে সে কি একজন ভালো মানুষে রূপান্তরিত হয়ে আসবে নাকি খারাপ মানুষে রূপান্তরিত হয়ে আসবে? একজন ভালো মানুষে রূপান্তরিত হয়ে আসবে, যেটা আপনার দেশের সবচেয়ে দেশ উন্নতি যেরকম দরকার, উন্নতি রক্ষাও সেরকম দরকার। এরকম নিয়ন্ত্রণ শৃঙ্খলার লোক আপনার দরকার। আপনি অফিসে যান সবসময় 9টার অফিস 10টায় যান, আর হজ 9টার হজ 10টায় করলে আপনার হজই হবে না। আপনার হজ শুরু করা লাগবে একেবারে হজরে আসওয়াদের বরাবর থেকে আপনার তওয়াফ শুরু হবে। এখন আপনি বললেন যে 7টা চক্কর আর কেন দিব, এবার 5টা চক্করই দিই, তওয়াফ হবে, হজ হবে? হবে না। বলেন যে আমি 7টা কেন দিব, আমি 10টা দেই, 10টা দিলেও আপনার হজ হবে না। আপনি বলবেন আরাফার ময়দান তো একটা, ঠিক আছে, ওই জায়গায় গিয়ে থাকলেই তো হয়, গিয়া ঈদের দিন গিয়ে থাকবো। 9 তারিখে আপনি যদি সন্ধ্যার আগে আগ পর্যন্ত সেখানে না থাকেন, আপনার হজই হবে না। আপনি বলবেন যেটা ফরজ তওয়াফ সেটা তো ঈদের দিন করা লাগে, ঈদের দিন করব না, জাম থাকে, আরো 3-4 দিন পরে করব, আপনার হজ হবে না। সময়েরটা সময়ে করতে হবে, যেখান থেকে করা সেখানেই করতে হবে। আপনি যদি সেখানে না করেন, আপনার হজ হবে না। আপনাকে এর দ্বারা শৃঙ্খলা শিখাচ্ছে যে 9টার অফিস 10টায় গেলে কাজ হবে না, 9টার অফিস 9টায় যাইতে হবে, 5টায় বের হওয়ার কথা, 4টায় বের হইলে তোমার বেতন হালাল হবে না, 5টায় বের হইতে হবে। এরকম শৃঙ্খলা শিখাচ্ছে। হজে যাওয়ার পরে আমরা সেখানে শিখি কি, মানুষে আমরা আমাদের শত্রু শিখি, শত্রুকে মিত্রকে, সব আমার মুসলমান মুসলমান, চারোপাশে মুসলমান, আমি মুসলমান দেখে আমার মন ভরে যায়। যে মনে করছিলাম যে বাসার থেকে বাহির হইলেই তো মাথায় টুপি থাকলেও টুপিটা তাড়াতাড়ি পকেটে ঢুকাই, যে মানুষজন দেখলেই বলবে হুজুর যায়, দাড়ি রাখলে সব কবে হুজুর হুজুর, বাসায় বের হইলি অফিসে যাইতে হবে একেবারে সুন্দর হয়ে যায়। আর এখানে তো দেখি সব কোনো মতে এক কাপড়ই পরা, আমার মতো এরকম পাগল তো আরো বহুত আছে। এরকম বহুত পাগল দেখে তখন মনে হবে না, আল্লাহকে মানার জন্য এরকম পাগল হইলে আমি ব্যর্থ হইনি, আমি সফল হইছি, কারণ আমার মতো বহুত পাগল আছে। মনে আত্মবিশ্বাস আসবে এবং নিজের বন্ধুদেরকে আমি চিনব, যে আমার চেহারা, আমার চোখটা গোল, আর একজনের চোখ চ্যাপটা, এই চ্যাপটা লোক সিসি দেখলেই আমার ঘৃণা লাগে। আমার নাক লম্বা, আর একজনের নাক চ্যাপটা দেখলেই ঘৃণা লাগে। আমার চুলগুলো কি সুন্দর, আর একজনের চুল একেবারে লোহার মতো একটার সাথে আর একটা পেঁচানো, দেখলেই ঘৃণা লাগে। ওখানে আমি দেখব ওই চুল চোখ চ্যাপটা, নাক ভোসকা, চুল লোহার মতো, দেখতে কালো কুৎসিত, আশেপাশে গেলে গন্ধ আসে, কিন্তু আমার ভাই এরা সবাই, কারণ আমার মতো সবাই এহরাম বেঁধে সবাই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে চাকমা হলে আমারই ভাই, সে যদি চাইনিজ হয় আমার ভাই, সে যদি অমুক দেশের হয় আমার ভাই, রাশিয়ান হোক, কিরগিজিস্তান, যেই সব দেশেরই হোক, সে আমার ভাই, আমার বন্ধু। আর যতই দেখতে সুন্দর নায়কের মতো, কিন্তু সে কাফের, ইসলামের বিরোধিতা করে, ইসলামের শত্রুতা পোষণ করে, সে কোনো দিন আমার বন্ধু হতে পারে না। আমি তার মতো কোনো দিন চুল কাটতে পারি না, আমি তার মতো কখনো প্যান্ট পরতে পারি না, আমি তার মতো কখনো চুলের স্টাইল করতে পারি না, আমি তার মতো কখনো বুক খোলা রাখতে পারি না, আমি তার মতো কখনো হাতে ব্রেসলেট পরতে পারি না। আমি ওই কাফের মুশরিককে আমার আদর্শ আমি কখনো বানাতে পারি না। সেখানে গিয়ে আমি আমার শত্রুকে চিনব, সেখানে গিয়ে আমি আমার মিত্রকে চিনব। এটা হলো, আপনি যদি আপনার জাতিসত্তাকে না চিনলেন, আপনি কখনো উন্নতি লাভ করতে পারবেন না, ধোকায় পড়বেন। আপনি মনে করবেন যে এ তো আমার দোস্ত, কিন্তু ওই দোস্তই আপনি মনে করছেন আপনার লাঠি, কি সুন্দর গিয়ে লাঠি ধরতে গেছেন, আর লাঠি যখনই ধরতে গেছেন সাথে সাথে আপনার সবল মারবে, কারণ আপনি এটা যে সাপ এইটা আপনি জানেন না, আপনি শত্রুকে আপনি চিনেন না, তো সেই শত্রু আপনাকে সবল মারবে অথচ আপনি চিনেন না। এই জন্য ওই হজে গিয়ে আমাকে চিনতে বলা হয়েছে, আমি চিনব আমার বন্ধুকে, আমার শত্রুকে। হজের মধ্যে আর একটা বড় মজেজা,
আর একটা বড় মুজিজা যে হজের মধ্যে আমরা পাথরকে পাথর মারি, আমাদের জামরায় আকাবা বা তিনটা যে স্থান আছে শয়তানকে পাথর মারা বলে, অনেক মানুষ এগুলো নিয়েও কথা বলে যে এখানে একটা পাথর এটার মধ্যে পাথর মারে দাও পাগলের মতো কাজ করে। আমাদের এইটাকে বলে পাগলের মতো কাজ করি, আর ওই লোকরাই গণতন্ত্রের কথা বলে সে বিরোধিতা করে, মিছিল করে, মিছিলে গিয়ে ওই তার যে বিরোধী নেতা থাকে তার কি বলে পৌত্তলিকা তার কি বলে মূর্তি বানায়, তারপরে তার ছবি নেয়, ছবি নিয়ে আবার ওই ওই ইর মধ্যে মূর্তির মধ্যে আগুন দেয়, আবার ওইটা ছিঁড়ে, আর এইভাবে তারা প্রতিবাদ করে, আর এটা মানুষের কাছে স্বীকৃত। তার শত্রুকে বা সে যাকে পছন্দ করে না তাকে ছিঁড়ে আগুন লাগায়, এটার মধ্যে পাগলামি নাই। আর আমি আমার শত্রু তার প্রতি আমি ঘৃণা প্রকাশ করি, হে শয়তান তোর প্রতি আমি ঘৃণা প্রকাশ করার একটা প্রতীকী। তারা যেমন প্রতীকী করে সব জায়গায় এরকম ই দেখায়, বিজয় আঙ্গুল দেখায়। বিজয় আঙ্গুলটা কি? বিজয় এখানে বিজয়ের কি আছে? বিজয় আঙ্গুল দেখায়, এটা একটা প্রতীকী। তো আমরা ওই শয়তানকে পাথর মারার ওখানে গিয়ে আমরা প্রতীকী ছোট ছোট পাথর মারি যে দেখো তোমার আন্দোলন করতে হয় তুমি এরকম ছোট পাথর মারো, বড় পাথর মাইরা গাড়ি ভাঙতে যায় না, ছোট পাথর মারো যার দ্বারা তোমার আন্দোলনও হয়, প্রতিবাদও প্রকাশ পায়, আবার মানুষেরও ক্ষতি না হয়। ছোট একটা পাথর মারি শয়তানকে মেরে আমরা প্রতিবাদ জাহির করি, হে শয়তান তুই আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালামকে সে যখন কোরবানি করতে যাচ্ছিল তার ছেলে ইসমাইলকে তুই পথে এসে দাঁড়াইছস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বুখারী শরীফের হাদিস যে সে পথে এসে দাঁড়াইছে, বাইহাকি শরীফের হাদিস এসে বলে পথে এসে দাঁড়াইছে, পথে এসে বলতেছে তুমি কই যাও, বলে যে আমার ছেলেকে আমি কোরবানি করতে চাই, বলে না তুমি স্বপ্ন ভুল দেখছো, স্বপ্ন এটা কোনো তুমি অন্য কিছু স্বপ্ন দেখছো, এগুলো ভুল, তোমার এই স্বপ্নটা কার্যকর স্বপ্ন না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কি বল, তার সাথে কি ইসে গেছেন, তর্কে গেছেন? তর্কে যান নাই, সরাসরি পাথর মারছে, যা শয়তান তোর সাথে আমি তর্ক করতে যাব না, আমার হজ এটা পৌত্তলিকতা নাকি তোর কাছ থেকে আমার শিখতে হবে না, আমার কোরআন হাদিস এর দ্বারা উন্নতি হবে না অবনতি হবে তোর কাছে শিখতে হবে না, আমার কোরবানি এটা নির্মমতা না এটা উন্নতি তোর কাছে শিখতে হবে না, তোর সাথে কোনো কথাই নাই, যা তোরে পাথর মারলাম, তুই আবার আমারে আবার আসবি এসে বলবি আমার দলে আসো তাইলে এইটা দিব ওইটা দিব, তোর কোনো কিচ্ছু দরকার নাই, তোর টাকা পয়সার উপরে লাথি মারি, তোর ক্ষমতার উপরে আমি লাথি মারি, তোর সুন্দর সুন্দর নায়ক নায়িকা চেহারা এগুলোর উপরে লাথি মারি, কোনো কিছু দরকার নাই। এভাবে শয়তানকে বলি তোর সাথে কোনো তর্ক নাই, তোর সাথে কোনো বন্ধুত্ব নাই, তুই আমার ধারে কাছে আসতে পারবি না, তুই আমারে কোনো অস্বস্তি দিলে তোর কোনো কথা শুনবো না, তুই আমার কাছে আসলে লাথি খাবি, এইভাবে বলে বলে আমরা শয়তানকে তখন তাড়িয়ে দেই। ওটা যদি ওইখানেই শুধু তাড়িয়ে দেই আর আসার সাথে সাথে যদি আমি শয়তানি কোন সিনেমা নতুন বের হয়েছে ওদিকে তাকাই তাহলে কি আমার হজের কোনো ফসল থাকবে? কোনো ফল থাকবে না। ওখান থেকে আমি ওই প্রতিজ্ঞা নিয়ে আসতেছি আমার শত্রুকে মিত্রকে, বাকিগুলো আগামী সপ্তাহে বলবো। আজ কোরবানি সম্পর্কে কিছু মাসলা জরুরি মাসলা বলা দরকার সেগুলো বলতেছি। কোরবানি হলো ওয়াজিব, রসুল হাদিসে বলেন মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদাহি, যে কোরবানি করার সামর্থ্য রাখে তার বড় কোরবানি করলো না সে আমাদের ঈদগাহের ধারে কাছে যেন না আসে। আলা কুল্লি আহলি বাইতিন উদহাইয়া, প্রতিটা পরিবারের উপরে কোরবানি করা ওয়াজিব, রসুলের হাদিস। এই জন্য কোরবানি করা ওয়াজিব। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেন যে হে আবদুল্লাহ ইবনে আব্বাস আল উদহাইয়াতু ওয়াজিবাতুন, উদহাইয়া কি ওয়াজিব, কোরবানি কি ওয়াজিব? হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সহিহ হাদিসে গুলো সব, উনি বলেন যে দহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুসলিমুনা বাদা, রসূল নিজে কোরবানি করছেন আর রসূলের পরে সকল মুসলমানরা কোরবানি করছেন। রসূল 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরই কোরবানি করছেন। তো এই জন্য কোরবানি করা ওয়াজিব। তো আমরা সেই কোরবানি যদি ছাগল হয় তাহলে একজন বা একজনার পরিবার থেকে আদায় হবে, আর যদি গরু
বা উট হয় তাহলে সাতজনার পক্ষ থেকে আদায় হবে, সাতটা নাম হবে, সাতজনার কম ভাগ হবে না। এখন যদি আটজন একটা গরুর মধ্যে অংশগ্রহণ করে তাহলে সেই কোরবানি হবে না। একসাথে শরিকি কোরবানি করতে হলে অনেকগুলো শর্ত আছে, এইগুলো জেনে তারপরে শরিকি কোরবানি করতে হবে। তার মধ্যে একটা হলো যে সাতটা ভাগ হতে হবে, তারপরে সাতজনার মধ্যে সবার কোরবানির নিয়ত থাকতে হবে। কারো যদি গোশত খাওয়ার নিয়ত হয় যে গোশত তো সারা বছর খাওয়া হয় না, এই উসিলে গোশত খাবো, তখন ওই একজনার নিয়তের কারণে সবার কোরবানি নষ্ট হবে। এবং কারো যদি ওই কোরবানির গোশত নিয়ে যদি এরকম থাকে, কোরবানির গোশত, কোরবানির চামড়া বা কোরবানির যে বিভিন্ন হাড্ডি মাংস থাকে, অনেক সময় দেখা যায় শরীকে এইগুলো নিয়ে একজনে বিক্রি করে, এগুলো নিয়ে কেউ যদি সাতজনের মধ্যে কেউ বিক্রি করে সবার কোরবানি বাতিল হবে, কারণ কোরবানির কোনো কিছু বিক্রি করা যায় না। আর কোরবানির জন্য শর্ত হলো, কোরবানির পশুর মধ্যে শর্ত হলো লা তাসবাহু ইল্লা মুসিন্না। প্রথম শর্ত যে বয়স্ক পশুকে কোরবানি করতে হবে, তিন পশু দ্বারা কোরবানি, তাছাড়া অন্য কিছু দ্বারা কোরবানি হয় না। ছাগল, গরু, উট, গরু মহিষ উট, এই তিনটা। কেউ যদি ঘোড়া দ্বারা বা হরিণ দ্বারা যেগুলোতে এর মতোই বা গাধা দ্বারা কোরবানি করতে চায়, কোরবানি আদায় হবে না। কোরআনের মধ্যে স্পষ্ট আছে বা হিমাতুলা নাম, এই তিনটা পশু দ্বারা শুধু কোরবানি হয়। তো সেই পশুটা বয়স্ক হতে হবে। বয়স্ক কি, ছাগল হলো কমপক্ষে এক বছর হতে হবে, গরু কমপক্ষে দুই বছর হতে হবে, এবং উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে। দুই বছরের পরেই গেলে তারপরে কোরবানি আদায় হবে। আর এই জন্য দুইটা দাঁত, দুইটা দাঁত যদি না উঠে তাহলে সেই গরু দ্বারা কোরবানি আদায় হবে না। এটা আপনারা যখন গরু কিনবেন তখন এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপরে চার ধরনের, এক হাদিসের মধ্যে আছে চার ধরনের পশু দ্বারা কোরবানি জায়েজ নাই, চারটা দোষ থাকলে কোরবানি জায়েজ নাই। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাউন লা তাজজি ফিল আদাহি, চার ধরনের পশু কোরবানি জায়েজ নাই। আল আল আওরা উল বাইন ও আওরুহা, যদি কোনো গরুর একটা চোখ অন্ধ থাকে, একটা চোখ মানে দুইটা চোখ যদি অন্ধ থাকে তাহলেও হবে না, কোনো একটা চোখ যদি অন্ধ বা টেরা থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি আদায় হবে না, এক নম্বর। দুই নম্বর হল আল আরজা উল বাইন ও আরজুহা, ল্যাংরা হয়, এক পা নাই, কেটে গেছে, অথবা পা আছে কিন্তু পা এত ভাঙ্গা হাঁটতে পারে না, তো এই গরু দ্বারাও কোরবানি আদায় হবে না। গরু বা ছাগল উট এর দ্বারা কোরবানি আদায় হবে না। তিন নম্বর হল আল আজফা উল বাইন ও আজফুহা, এমন পাতলা, এমন হ্যাংলা যেটা আমরা অনেকেই করি যে এর হাড্ডির মধ্যে কোনো মগজ নাই, স্পষ্ট হাদিস, যদি এত চিকন হয়, এত হ্যাংলা পাতলা যে হাড্ডির মধ্যেও মগজ নাই, এরকম কোরবানি দ্বারা কোরবানি আদায় হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, আর এমন রোগী অসুস্থ গরু যদি হয় যে তার শরীরে কোনো রোগ, বড় ধরনের রোগ, অথবা রোগী এখনই মরে মরে, এর যে স্পষ্ট রোগ যার দেখা যায়, এরকম কোরবানি দ্বারা, এরকম পশু দ্বারাও কোরবানি আদায় হবে না। এই চারটা এক হাদিসের মধ্যে আছে। আর এক হাদিসের মধ্যে আছে নাহান নবী সাল্লাল্লাহ আমার আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফাল উযুনা ওয়াল আইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল আমাকে পশুর ক্ষেত্রে চোখ এবং কান ভালো করে দেখতে বলছেন। যে চোখ যদি খারাপ হয় যেটা বললাম, কানও যদি কাটা থাকে, অর্ধেক কান কাটা, অন্য এক হাদিস আছে আদাবা উল কর্নি ওয়াল উজুনি, শিং বা হাড্ডি যদি অর্ধেকের চেয়ে বেশি কাটা হয়, অর্ধেকের চেয়ে বেশি ভাঙ্গা হয়, তাহলে তার দ্বারা কোরবানি আদায় হবে না। শিং আছে কিন্তু শিং অর্ধেকের বেশি ভাঙ্গা, এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। কান আছে কিন্তু কানের অর্ধেকের বেশি কাটা, এই পশু দ্বারাও কোরবানি আদায় হবে না। তবে যদি অল্প কাটা হয়, অল্প শিং হয়, তাহলে এটার দ্বারা আদায় হবে কিন্তু মাকরু হবে, মানে এইটা না কিনতে পারলে সবচেয়ে ভালো, একবার মোটা তাজা এবং ফ্রেশ এই গরু হলো উত্তম এবং মুস্তাহাব। যদি কারোর মধ্যে কোনো দোষ থাকে,
ওই পশু দ্বারা কোরবানি আদায় করলে কোরবানি আদায় হবে না। হালকা দোষ থাকলে যেটা বললাম, অল্প দোষ, অল্প কান কাটা অথবা অল্প শিং ভাঙ্গা যদি অল্প হয় তাহলে মাকরু হবে, কোরবানি আদায় হয়ে যাবে। আর একটা বড় জিনিস যেটা আমাদের মধ্যে অহরহ হয়, এটা আমি যেহেতু অহরহ সমাজে আসে এই জন্য আমি এটা নিয়ে ভালো করে পড়াশোনাও করছি, আর আমি পড়াশোনা করেই বলতেছি। রসুল হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিস, মান বা জিলদাল উদহিয়া ফালা উদহিয়া তালাহু, যে কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবানি হইল না, এরকম ভাষা, এরকম যারা আরবি বুঝেন, মান বা জিলদাল উদহিয়াতি ফালা উদহিয়া তালাহু, যে কোরবানির পশুর চামড়া বিক্রি করলো তার কোরবানি হবে না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা, বুখারী শরীফের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রসুল আমাকে কোরবানি করার জন্য দায়িত্ব দিছেন, কিন্তু দিয়ে বলছেন যে আমি যেন সৎকা করি কোরবানির সকল গোশতকে এবং তার চামড়াকে এবং কোরবানির সাথে যা আছে সব কিছুকে, হাড্ডি মাংস সব কিছুকে আমাকে সৎকা করতে বলছেন। ওয়ালা নুরতিল জাজ্জারা মিনহা শাই, রসুল আমাকে আদেশ করছেন আমি কসাইকে যেন এই গোশত হাড্ডি চামড়া থেকে কিছুই না দিই পারিশ্রমিক হিসাবে। সাহাবি জিজ্ঞেস করেন, তাহলে আপনারা পারিশ্রমিক কোত্থেকে দিতেন? কুন্না নুতিহা মিন তরাফিনা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা ওই কসাইয়ের পারিশ্রমিক আমাদের নিজের তরফ থেকে দিতাম, আমরা এর সাথে কাউকে সম্পর্কিত করতাম না। এটা হলো স্পষ্ট হাদিস। এখন বলবেন হয়তো বা হাদিস আছে, এটা হয়তো অন্য কোনো মাজহাব, আমাদের মাজহাবে হয়তো জায়েজ আছে, ফতুয়ায় শামি, আমাদের হানাফি মাজহাবের ফতুয়ার মধ্যে নির্ভরযোগ্য কিতাব, বাদায়ু সানায়ে লিল কাসানি, এটাও নির্ভরযোগ্য আর একটা কিতাব, দুটোর মধ্যে স্পষ্ট আছে যে আমাদের মাজহাবে চামড়াকে বিক্রি করা জায়েজ নাই, চামড়া বিক্রি করা জায়েজ নাই। এজন্য এটা আমি ভালো করে পড়াশোনা করেই বলতেছি, যেটা আমাদের সমাজের মধ্যে অনেক প্রচলিত আছে যে আমরা গরুর চামড়া, যে ঠিক আছে আপনি নেন আমার 200 টাকা দেন, আমার ওই বাসার কাজের মহিলা আছে, কাজের মেয়ে আছে তাকে দিব না, এটাও বিক্রি, এটাও জায়েজ নাই। গরু, আপনি গরুর গোশত, চামড়া, হাড্ডি কোনো কিছু দিয়ে আপনি তার বিনিময় গ্রহণ করতে পারবেন না, যদি গ্রহণ করেন আপনার কোরবানি বাদ হয়ে যাবে। এই জন্য আমি আমাদের ইমাম সাহেব হুজুরকেও বলছিলাম যে আমরা ইনশাআল্লাহ এবার আমরা মাদ্রাসায় যারা দিবে ফ্রি, ইনশাআল্লাহ আমরা ফ্রি নিব। শুধু শুধু আমরা কেন মানুষকে গুনাহের মধ্যে, যেটা ইসলামে নিষিদ্ধ, সেটার উপর আমরা কেন উৎসাহ করব? যা একটা আমরা চামড়া দিবে বলে যে 200 টাকা দিয়েন, 200 টাকা দেওয়ার দ্বারা আমি তার কোরবানি নষ্ট করার ক্ষেত্রে সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক জিনিস জানা এবং মানার তৌফিক দান করেন। আমিন।